রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমানে জেলা সফরে আসবেন। সেই কর্মসূচিকে সামনে রেখে এবং 21 জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতার শহীদ দিবস পালনকে সামনে রেখে শনিবার আসানসোলে তৃণমূল কংগ্রেসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তার বক্তব্য শুনতাম, কিন্তু 21 জুলাই পালন করা হতো। এবারে কিন্তু আগের মতো আবার 21 জুলাই জনসভা হবে, সেটা কিন্তু হবে। 21 জুলাই নিয়ে প্রত্যেকটা কাউন্সিলর, প্রত্যেকটা অঞ্চল সভাপতি, প্রত্যেকটা আমাদের জেলা পরিষদের যারা সদস্য তারা কিন্তু দেওয়া লিখবে। দেওয়া লিখবে একটা গুরুত্ব আছে, একটা দেওয়াল লিখে দিলে 6 মাস থাকে, 1 বছর থাকে। এমনকি আমার আগেকার 2016 বিধানসভার দু একটা দেওয়ালও আমি মাঝে মাঝে দেখতে পাই। 2016 সালে সেই মিটিংয়ে আমার দায়িত্ব দিয়েছিলাম যে সমস্ত কাউন্সিলর, জেলা পরিষদের যারা মেম্বার আছেন, যারা ব্লকের সভাপতি, অঞ্চল সভাপতি আছেন, তারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় কত লোক আসবে, কতগুলো বাসের দরকার, কিভাবে বাস জোগাড় হবে, আপনারা নিজেরা কটা পারবেন, কটা দল থেকে দিতে হবে, সেই জন্য 4-5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি জানি না সেই দায়িত্বটা পালন হয়েছে কিনা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধান উপাধ্যায়, বিধায়ক তাপস ব্যানার্জি, হরেরাম সিং, নরেন চক্রবর্তী, শিবদাসন দাশু, বিশ্বনাথ পাড়িয়াল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।